আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, LMVT বা লাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য। তো অ্যাকচুয়াল ব্যাপারটা কি, তো চলো দেখা যাক। তো এখানে Fx একটা বাস্তব অপেক্ষক। তো Fx বাস্তব অপেক্ষক মানে কি, মানে হচ্ছে Fx যে অপেক্ষকটা থাকবে, মানে যে ফাংশনটা থাকবে, সেই ফাংশনের যে রেঞ্জ হবে সেটা রিয়েল নম্বরের সাবসেট হবে, এবং এখানে একটা ক্লোজ ইন্টারভাল দেওয়া আছে এবি। তো এই ক্লোজ ইন্টারভালের ভিতরে Fx ফাংশনের যদি দুটো গুণ থেকে থাকে, যে কী কী গুণ, না প্রথম গুণটা হচ্ছে যে Fx সন্ততা হতে হবে ক্লোজ ইন্টারভাল এবিতে, এবং Fx অবকলনযোগ্য হতে হবে ওপেন ইন্টারভাল এবিতে। যদি এই দুটো গুণ থেকে থাকে, তাহলে সেখান থেকে আমরা এ বার করতে পারি যে এ ও বি এর মধ্যে এমন একটা পয়েন্ট পাবো, মানে অন্তত একটা পয়েন্ট পাবো, যার জন্যে কী হবে, যার জন্যে F_C এর মানটা F(b-F)a (b-a)-এর সাথে সমান হবে। এবং এখানে এই যে সি এর মানটা পাচ্ছি, এই সি এর মানটা ওপেন ইন্টারভাল এ বি এর ভিতরে বিলংস করবে। তো এটা গেল হচ্ছে LMVT-র থিওরি পার্ট। তো থিওরি পার্ট হচ্ছে এটাই, যে Fx একটা বাস্তব অপেক্ষক, কোনো একটা ক্লোজ ইন্টারভালের ভিতরে যদি সেটা সন্ততা হয় এবং ওপেন ইন্টারভালে যদি সেটা অবকলনযোগ্য হয়, তাহলে এ ও বি এর মাঝে এমন একটা পয়েন্ট সি পাবো, যার জন্যে F_C এর মানটা F(b-F)a/b-এর সাথে সমান হবে, যেখানে সিটা আমাদের ওপেন ইন্টারভাল এ বি এর ভিতরে থাকবে। তো এই লাগ্রাঞ্জের অর্থাৎ LMVT থেকে আমাদের ক্লাস 12-এর বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কী কী ধরনের অঙ্ক দেয়, দু টাইপের অঙ্ক দিতে পারে। একটা হচ্ছে যে LMVT সেটা প্রয়োগ করা যাচ্ছে কিনা এটা চেক করতে বলতে পারে। তো দেখো, যদি চেক করতে বলে তাহলে কী করব, দেখবো যে এই দুটো স্যাটিসফাই করছে কিনা। তো এই দুটোর ভিতরে যদি যে কোনো একটা ফেল করে, তাহলে কিন্তু সেখানেই বলে দেবো যে LMVT প্রয়োগ করা যাবে না। আর সেকেন্ড যে টাইপের অঙ্কটা দেয়, তো সেকেন্ড টাইপের অঙ্কটা দিয়ে বলে যে লাগ্রাঞ্জের মধ্যম মানের সততা যাচাই করে সেখান থেকে মান নির্ণয় করো। তো সেখানে কী করতে হবে, আমাদের এই সি এর মানটা কিন্তু বার করে দিয়ে আসতে হবে, অর্থাৎ সি এর মান পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। তো এটা গেল হচ্ছে লাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের থিওরি পার্ট আলোচনা করলাম। এবার চলো দেখা যাক যে এর জ্যামিতিক তাৎপর্যটাই বা কী। তো দেখো, আমি যদি ধরে নিই যে এই যে গ্রাফটা এখানে আঁকা আছে, এই গ্রাফটা হচ্ছে Fx এর গ্রাফ। তো এটা হচ্ছে Fx এর গ্রাফ ধরে নিলাম, যেটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন, মানে বাস্তব অপেক্ষক। এবং এখানে আমি দুখানা পয়েন্ট নিয়েছি, একটা হচ্ছে এ পয়েন্ট x=a পয়েন্ট নিয়েছি, আর এখানে x=b পয়েন্ট নিয়েছি। তাহলে এখান থেকে যদি গ্রাফের উপরে লম্ব টানি, তাহলে গ্রাফের উপর থেকে যদি ওই পয়েন্টের উপর লম্ব টানি, তাহলে এই যে লেন্থটা পাবো, এই লেন্থটাকে কী বলবো আমি, Fa বলবো। আর এ পাশের এই যে লেন্থটা পাচ্ছি, এই লেন্থটাকে কী বলবো, এই লেন্থটাকে বলবো Fb। তাহলে এখানে যে পয়েন্টটা পাচ্ছি বি পয়েন্ট, তো বি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, তো বি পয়েন্টের স্থানাঙ্ক যদি আমি দেখি, তাহলে বি পয়েন্টের যে স্থানাঙ্কটা হবে সেটা হচ্ছে B, Fb। আর এ পয়েন্টের যে স্থানাঙ্কটা হবে সেটা হচ্ছে A, Fa, এইটা হবে। তো এবার এখানে হচ্ছে আমার লাগ্রাঞ্জের উপপাদ্য কী ছিল, না লাগ্রাঞ্জের উপপাদ্য ছিল প্রথম কথা হচ্ছে যে Fx সন্ততা হবে। তো Fx সন্ততা হবে কার ভিতরে, না Fx সন্ততা হবে ক্লোজ ইন্টারভাল এ বি এর ভিতরে। আর দু নম্বর যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে যে Fx অবকলনযোগ্য হবে, অবকলনযোগ্য হবে কোন ইন্টারভালের ভিতরে, না অবকলনযোগ্য হবে ওপেন ইন্টারভাল এ বি এর ভিতরে। তো দেখো, এই দুটো ধর্ম এই গ্রাফটা মেনে চলছে কিনা। তো যদি প্রথম ধর্মটা দেখি যে Fx সন্ততা হচ্ছে ক্লোজ ইন্টারভাল এ বিতে, তো যদি আমি এ থেকে শুরু করে বি পর্যন্ত দেখি, তো এই যে গ্রাফটা আছে এখানে, গ্রাফটা কিন্তু কোথাও কাটা ছেঁড়া নেই, অর্থাৎ গ্রাফটা আঁকতে গেলে আমার পেন না তুলেই আমি আঁকতে পারছি, অর্থাৎ এখান থেকে বলতে পারবো এটা সন্ততা হবে। আর দু নম্বর যে প্রপার্টিটা সেটা হচ্ছে যে Fx অবকলনযোগ্য হবে ওপেন ইন্টারভাল এবিতে, অর্থাৎ এ থেকে শুরু করে বি পর্যন্ত এর মাঝের যে সমস্ত পয়েন্ট আছে, সেই সমস্ত পয়েন্টে আমার ডেরিভেটিভ করতে পারছি। কেন, কিভাবে আমি বুঝবো যে করতে পারছি? তো দেখো, গ্রাফের এখানে যদি একটা পয়েন্ট নিই, তো এই পয়েন্টের কিন্তু ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, এই পয়েন্টের ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের কিন্তু এক একটা ট্যানজেন্ট ড্র করা যাবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের জন্য যে ট্যানজেন্ট পাবো তার কিন্তু একটা আলাদা আলাদা স্লোপ পাবো, অর্থাৎ প্রত্যেকটা স্লোপ কিন্তু আমি পাবো। তো এখান থেকে আমি বলতে পারি যে Fx হচ্ছে আমাদের অবকলনযোগ্য হবে ওপেন ইন্টারভাল এ বি এর ভিতরে। তারপরে একটা কী ছিল, তারপরে ছিল যে এর মাঝখানে এমন একটা পয়েন্ট পাবো সি, মানে সি এমন একটা পয়েন্ট পাবো, কোথায় পাবো, না ওপেন ইন্টারভাল এ বিতে, যার জন্য কী হবে F_C এর মানটা কী হবে F_b-F_a/b-এ। তো এটা কীভাবে বুঝবো যে এইটাই হবে? তো দেখো, এখানে যদি আমি এ বি এর স্লোপ বার করি, তো যদি আমি এই সরলরেখাটাকে যোগ করি, তাহলে এ আর বি পয়েন্টকে যোগ করলে যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে এ বি সরলরেখা পাবো। তো যদি আমি এ বি সরলরেখার স্লোপ বার করি, অর্থাৎ স্লোপ অফ এ বি,
স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে প্রবণতা, অর্থাৎ ডিওয়াই ডিএক্স। এটা যদি বার করি তাহলে কী হবে? না, আমরা যে সমী এটা জানি, সূত্রটা জানি, যে দুটো পয়েন্ট দেওয়া থাকলে সেখান থেকে স্লোপ বার করার ফর্মুলা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তো ওয়াই টু বলতে কি এফ অফ বি, ওয়াই ওয়ান বলতে কি এফ অফ এ, ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ বি মাইনাস এ। তো এটা হচ্ছে এ বি এর স্লোপ। এবার যদি এখানে কোনো একটা পয়েন্ট আমি সাপোজ সি নিই নি, এখানে একটা কোনো একটা পয়েন্ট, তাহলে এই সোজাসুজি যদি লম্বটা নিই তাহলে এই যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা কী পাবো? না, সেই পয়েন্টটা পাবো সি কমা সি কমা এফ অফ সি, এইটা পাবো। এবার এখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে ট্যানজেন্ট মানে কি অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্স। তো ট্যানজেন্ট যদি ড্র করি তাহলে দেখো এই যে ট্যানজেন্টটা পাচ্ছি, এই যে সরলরেখাটা পাচ্ছি, এই ট্যানজেন্টের যে প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা কিন্তু সেম হবে, কারণ এইটা আর এটা কিন্তু প্যারালাল। তার মানে এই আমি যদি এই সরলরেখার এই সরলরেখাটার প্রবণতা বার করি তাহলে সেটা হবে এফ আন্ডার সি। তাহলে এই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা সেম হবে, অর্থাৎ এই সরলরেখার প্রবণতা যদি এফ আন্ডার সি হয় তো এফ আন্ডার সি এর প্রবণতার মানটা, অর্থাৎ এইটার মানটা কার সাথে সমান হবে? না, এ বি এস স্লোপের সাথে সমান হবে। কেন সমান হবে? না, যেহেতু এরা দুটো প্যারালাল রয়েছে আর আমরা জানি যে প্যারালাল সরলরেখা হলে তাদের প্রবণতা দায় সমান হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এফ আন্ডার সি এর মান এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এর সাথে সমান হবে। তাহলে এ দেখো এখান থেকে কত সুন্দর প্রকারে আমরা জ্যামিতিক পদ্ধতিতে অর্থাৎ গ্রাফের মাধ্যমে কিন্তু খুব সুন্দর প্রকারে বার করলাম যে এফ আন্ডার সি এর মানটা এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে লাগ্রাঞ্জ অর্থাৎ এলএমভিটির জ্যামিতিক তাৎপর্য এটা। আর প্রথমে যেটা করলাম এটা হচ্ছে থিওরি পার্ট, তাহলে এই দুটো তোমরা অবশ্যই ভালোভাবেই বুঝতে পেরেছো। আরও একটা কোশ্চেন করলে ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে যে কোশ্চেনটা বলেছে, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস অফ টু এক্স। এটা তাহলে এইটা দেখে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে বহুপদী অপেক্ষক মানে পলিনোমিয়াল। তাহলে এটা হচ্ছে বহুপদী অপেক্ষক, এবং এখানে যে ক্লোজ ইন্টারভালের কথা বলেছে সেটা হচ্ছে ওয়ান থেকে থ্রি। তাহলে এটা যদি আমি থিওরি পার্টের সাথে আলোচনা করতাম বা থিওরি পার্টের সাথে কম্পেয়ার করতাম তাহলে এর জায়গায় কিন্তু আমার ওয়ান আছে আর বি এর জায়গায় তিন আছে। তাহলে আমাদের লাগ্রাঞ্জ অর্থাৎ এলএমভিটি প্রয়োগ করতে গেলে প্রথমে দুটো ধর্ম স্যাটিসফাই করাতে হয়। তাহলে দুটো ধর্ম কি? একটা হচ্ছে এফ অফ এক্স যে ফাংশনটা, অর্থাৎ এখানে যে ফাংশনটা আছে সেটা কি হবে? সন্ততা হতে হবে ক্লোজ ইন্টারভালের ভিতরে। তাহলে যেহেতু যেহেতু এফ অফ এক্স বহুপদী অপেক্ষক, যেহেতু এফ অফ এক্স বহুপদী অপেক্ষক, তাহলে বহুপদী অপেক্ষকের ক্ষেত্রে আমরা কী জানি? যে কোনো বহুপদী অপেক্ষক কী হয়? না, যে কোনো ইন্টারভালের ভিতরে, যে কোনো ইন্টারভালের ভিতরে সেটা সন্ততা হয়। তাহলে বহুপদী অপেক্ষক এই ক্লোজ ইন্টারভালের সন্ততা হবে। আর দ্বিতীয় ধর্ম কী? দ্বিতীয় ধর্ম হচ্ছে যেহেতু এফ অফ এক্স বহুপদী অপেক্ষক, এফ অফ এক্স বহুপদী অপেক্ষক, তাই ওপেন ইন্টারভাল ওয়ান কমা থ্রিতে এটা অবকলনযোগ্য হবে। মানে বহুপদী অপেক্ষক হলে সেটা অলওয়েজ কি হবে? অলওয়েজ হচ্ছে সন্ততা হবে, আর অলওয়েজ সেটা অবকলনযোগ্য হবে। তাহলে এই ওপেন ইন্টারভালের ভিতরে সেটা হচ্ছে অবকলনযোগ্য হচ্ছে, আর ক্লোজ ইন্টারভালের ভিতরে সেটা সন্ততা হচ্ছে। তাহলে আমরা দুটো ধর্ম স্যাটিসফাই করালাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে ওয়ান কমা থ্রি, এই ওয়ান কমা থ্রি এর ভিতরে এমন একটা পয়েন্ট পাবো যার জন্য কি হবে? এফ ওয়ান্ডার সি এর মানটা এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এর সাথে সমান হবে। তাহলে এফ অফ বি বলতে কত এখানে? বি বলতে তিন। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? এফ অফ থ্রি মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান। আর এফ আন্ডার সি করলে কত হবে? যদি এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হয় তাহলে এটা কত হবে? এটা হবে টু সি মাইনাস টু ইকুয়াল টু এফ অফ থ্রি মানে কত? এফ অফ থ্রি বসালে তিন ত্রিককে নয় মাইনাস ছয় মানে তিন। তো থ্রি মাইনাস এফ অফ ওয়ান বলতে কত? ওয়ান বলতে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান, তো ওয়ানের স্কোয়ার করলে ওয়ান মাইনাস টু, তো ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান ডিভাইড বাই নিচে হবে টু। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে টু। তাহলে টু সি ইকুয়াল টু কত? ফোর। তাহলে সি ইকুয়াল টু কত পাবো? সি ইকুয়াল টু টু পাবো। তাহলে এই যে টু মানটা পেলাম, এই টু মানটা কিন্তু আমার, দেখো এখানে টু মানটা আমাদের ওপেন ইন্টারভাল ওয়ান টু থ্রি অর্থাৎ এক থেকে তিন ওপেন ইন্টারভালের ভিতরে কিন্তু টু থাকছে। তাহলে এটাই হচ্ছে আমার সি এর মান হবে। তাহলে এই পর্যন্ত করে কিন্তু আমাদের পরীক্ষায় আসতে হবে। তাহলে এইভাবে যে কোনো অর্থাৎ এলএমভিটি দিয়ে যদি অঙ্ক দিয়ে থাকে তাহলে আমরা এইভাবে অঙ্কটাকে ক্যালকুলেশন করে সি এর মানটা বার করবো। তো সি এর মান তখনই বার করতে পারবো যখন এই দুটো প্রপার্টি কিন্তু মেনে চলবে। অর্থাৎ এই দুটো প্রপার্টি যদি মানে তাহলে সেখান থেকে বলতে পারবো যে এমন একটা পয়েন্ট সি পাবো ক্লোজ ইন্টার সরি ওপেন ইন্টারভালের ভিতরে এমন একটা পয়েন্ট সি পাবো যার জন্যে এফ আন্ডার সি এর মানটা এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এর সাথে সমান হবে। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা সি এর মানটাকে বার করবো। তো এই ছিল লাগ্রাঞ্জের এলএমভিটির যে থিওরি পার্ট, তারপর জ্যামিতিক তাৎপর্য, তারপর একটা অঙ্ক দিয়ে আমি খুব সুন্দর প্রকারে বুঝিয়েছি। তোমরা যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।